ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রত্যেকেই কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি বা আমাদের প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ডিভাইস আছে। তো আমরা অ্যান্ড্রয়েড ডিভাইস ইন্টারনেট ছাড়া কল্পনাই করতে পারি না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অপারেটর সিম দিয়ে ইন্টারনেট চালাই অথবা আমরা ব্রডব্যান্ডের ওয়াইফাই দিয়ে ইন্টারনেট চালাই। তো সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট স্পিড কত বা কত স্পিডে আমরা ইন্টারনেট ইউজ করছি সেটি টেস্ট করার জন্য আপনি খুব সহজেই সেটি আপনি টেস্ট করতে পারেন। মূল ভিডিও শুরু করার আগে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখন আপনারা যদি ইন্টারনেট স্পিড টেস্ট করতে চান তাহলে আপনাদের খুব সহজ একটা পদ্ধতি আমি শেয়ার করব। সেটি হলো একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সিম্পল স্পিড চেক। সফটওয়্যারটি আপনি প্লে স্টোরে লিখবেন, সার্চ করবেন সিম্পল স্পিড চেক। দেখুন সিম্পল স্পিড চেক ব্লু কালারের একটি সিম্পল স্পিড চেক আইকন এসছে এবং এই অ্যাপসটির 255 দিয়ে লেখা। আপনারা কীভাবে বুঝবেন যে এই অ্যাপসটি আসলে খুব সিম্পল এবং সহজে কাজ করে? তো আমরা আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন টেস্ট অপশনে, যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা টেস্টে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনাদের ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে সিম অপারেটর বা ওয়াইফাই দিয়ে। দেখুন আমার ডাউনলোড স্পিড 4.63 এমবিপিএস পার সেকেন্ড। এবং আমি বলে রাখা ভালো, আমি ইন্টারনেট ইউজ করছি সেটি হলো একটি ব্রডব্যান্ড ইন্টারনেট, এবং এই ব্রডব্যান্ড ইন্টারনেট হলো মাসে 800 টাকা দিয়ে আমি ইউজ করি, এবং তারা আমাদেরকে 4 এমবিপিএস বলে এই নেটটি প্রোভাইড করে। এবং আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, এটি 4 এমবিপিএস স্পিডের নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন। তবে মাঝে মাঝে এই ইন্টারনেট মাঝে মাঝে ফল করে বা ডাউন হয়, বেশি হয় কম হয়, তবে 4.5 বা 5 এমবিপিএসের বেশি হয় না কখনোই। তবে আপলোড স্পিড আপনারা দেখতে পাচ্ছেন এখানে 14.08 এমবিপিএস। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার কম্পিউটারের আপনার অ্যান্ড্রয়েডের ইন্টারনেট স্পিড দেখতে পারেন বা চেক করে দেখতে পারেন। যদি ইন্টারনেট স্পিড আপনার সার্ভিস প্রোভাইডার অর্থাৎ ব্রডব্যান্ড প্রোভাইডার যদি যা বলে থাকে তার থেকে এখানে যদি কম আসে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, বা যেটি যে স্পিডের কথা বলে আপনাদের নেট দিচ্ছে সেই স্পিড তারা দিচ্ছে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নেক্সটে আরও ভালো ভালো টিপস পেতে। থ্যাংক ইউ।